সকলে কেমন আছো? আশা করি সকলে খুব 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 ভালো আছো। তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে। তাই শুরুতেই অর্ণব ক্রিয়েটিভ ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এভাবে আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আমরা সকলেই জানি আজ একটি খুব স্মরণীয় দিন, একটি মনে রাখার দিন। আজকে আজ মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি। তাই সকলকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি। আজকের দিনটি সকলের খুব ভালো কাটুক এবং পরবর্তী দিনগুলো খুব ভালো কাটুক এই কামনাই করি। আজকের দিনটির কথা, আজকের দিনটির মাহাত্মের কথা, ঐতিহ্যের কথা আমরা সকলেই জানি। আজকের দিনটি সম্পর্কে কিছু কথা বলার জন্যই তোমাদের সামনে এসেছি। এবং আজকের মধুকৃষ্ণা ত্রয়োদশী সম্পর্কে এই যে পুরনো ঐতিহ্য বা প্রাচীন যে ঐতিহ্য এবং বংশপরম্পরা যে কীভাবে চলে আসছে এবং এর মাহাত্ম ঠিক কতটা, যতটুকু জানিস তোমাদের সামনে শেয়ার করছি এবং শেয়ার করব। ঠিক আছে, তবে শুরু করছি বেশি নিয়ে কথা বলি। আমরা সকলেই জানি অতিথির পা মোচনের পাশাপাশি পুণ্য এবং ঈশ্বরের আশীর্বাদ লাভের আশায় প্রতি বছর এই চৈত্র মাসে মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে দেশ বিদেশের কয়েক লাখ হিন্দু নরহরি শ্রী অদ্বৈত আচার্য ঠাকুরের আবির্ভাব স্থল পণতীর্থ ও সিদ্ধিধামে জাদুকাটা নদীর জলে পুণ্য স্নান করে কলুষ মুক্ত হন এবং ঈশ্বরের কৃপা লাভ করেন আমরা সকলেই জানি। আরেকবার বলি তোমাদের সামনে, অতীতের পামোচনের পাশাপাশি পুণ্য এবং ঈশ্বরের আশীর্বাদ লাভের আশায় প্রতি বছর চৈত্র মাসে এই মধুকৃষ্ণাটিতে দেশ বিদেশের কয়েক লাখ হিন্দু নরনারী আসে এখানে অদ্বৈত আচার্য ঠাকুরের আবির্ভাব স্থল পণতীর্থ স্মৃতিধামে জাদুকরের নদীর জলে স্নান করেন, স্নান করেন এবং কলুষ মুক্ত হন, তাদের মন থেকে সমস্ত পাপ কালিমা দূর হয়ে যায় তারা মনে করে। সকলেই, সকল হিন্দু নরনারীরা নির্বিশেষে সকলেই আসে এবং তারা ঈশ্বরের কাছে কৃপা লাভ করেন, পরম কৃপা লাভ করেন, তাদের জীবন মুক্তি লাভ ঘটে, তাদের জীবন সুন্দর এবং সার্থক হয়ে ওঠে। এখানে আজকের দিনে এসে স্নান করে অনেক নরনারী, দেশ বিদেশ থেকে বহু মানুষ আসে এবং জনশ্রুত। আজকের এই পুজোটাকে অনেকে বারুণী পুজো বলা হয়, বারুণী পুজো রূপেই বিখ্যাত আমরা সকলেই জানি। বুধবার 30 মার্চ 2022 বাংলা পঞ্জিকা অনুসারে বারুণী পূজা অনুষ্ঠিত হবে বুধবার 15 চৈত্র 1428। আজ বুধবার চৈত্র মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শতভিষা নক্ষত্র যোগ হলে সেই তিথি বারুণী নামে পরিচিত। আমরা সকলেই জানি শতভিষা নক্ষত্র যুক্ত যখন যোগ হবে ঠিক সেই সময় বারুণী তিথি, বারুণীর পুজো হবে। বারুণী স্নান বলতে এখানে গঙ্গা স্নানেরই প্রতিরূপ, এখানে গঙ্গা স্নানেরই প্রতিরূপ হচ্ছে বারুণী স্নান। সেখানে স্নান করলে যেন গঙ্গা স্নানের সমান স্নান হয় সেরকম পুণ্য অর্জন করে মানুষেরা। বারুণী স্নান বলতে এখানে গঙ্গা স্নানের প্রতিরূপ আমরা বললাম। বাংলা শনির প্রতি চৈত্র মাসে শতভিষা নক্ষত্র যুক্ত মধুকৃষ্ণা ত্রয়োদশীতে এই স্নান অনুষ্ঠিত হয়। আমরা সকলেই জানি মধুকৃষ্ণা ত্রয়োদশীতে এই স্নান, এই পুণ্য স্নান অনুষ্ঠিত হয়। জীবজগতের পঙ্খের মধ্যে পথ চলতে গিয়ে পাপাচারে পূর্ণ এবং কৃতার্থ মনুষ্যকুল এই পুণ্য স্নানের মাধ্যমে পাপ দূর করেন, তাদের মন থেকে পাপের কালিমা দূর হয়ে যায় সকলেই মনে করে, তাদের মন পুণ্যে ভরে ওঠে, সমস্ত পাপ মনের থেকে সমস্ত কালিমা সমস্ত কিছু দূর হয়ে যায় এবং মানুষের মন পবিত্র হয়ে ওঠে এবং পুণ্য তীর্থ অর্জন করে, পুণ্য স্নান অর্জন করে পুণ্য স্নানের মধ্য দিয়ে। বহু মানুষ তার জীবনকালে পথ চলতে গিয়ে কত মানুষকে কত প্রাণ বলিদান দেয়, কত জীবকে হত্যা করে এবং আরও কত কী মানুষের পাপ অন্যায় করে, অবিচার করে মানুষের সাথে, সেই সমস্ত মানুষরা মনে করে আজকের এই দিনে পুণ্য স্নান করলে, বারুণী পুজো করলে এবং বারুণী তীর্থে এখানে এসে পুণ্য স্নান করলে তাদের মন থেকে সমস্ত কালিমা সমস্ত অপত দূর হয়ে যাবে এবং মানুষের মন পবিত্র হবে, শুদ্ধ হবে। এই কথা সকলেই মনে করে যে শতভিষা নক্ষত্রযুক্ত যে গঙ্গা স্নান করলে, এই বারুণী পুজো করলে, বারুণী স্নান করলে সকলের মন থেকে পাপ কালিমা অন্ধকালিমা দূর হয়ে যাবে। তাই এই পুজোর একটা আলাদা মাহাত্ম আছে। আমি মনে করি এই সমস্ত পুজো থাকা মানুষের জীবনে একান্তভাবে দরকার, এগুলো আমরা মনে করি মেনে চলি, তার একটা ভালো দিকও রয়েছে। কেন বলতো, কারণ পুজো পার্বণ মানুষ করলে মানুষের মন থেকে সমস্ত পালিমা বা খারাপ কিছু দিক মানুষের মন থেকে দূর হয়ে যায়। যখন আমরা কোনো মন্দির মসজিদ যাই আমাদের মন থেকে সমস্ত খারাপ দিক, সমস্ত মুহূর্তের মধ্যে সমস্ত কিছু যে কূটনৈতিক চরিত্র বা আমাদের মন থেকে যে খারাপ কিছু ভাবনা চিন্তা সব দূর হয়ে যায়, মন পবিত্র হয়ে ওঠে এই পুজো করলে, বিভিন্ন ঠাকুর দেবতার পুজো করলে। আবার এই গঙ্গা স্নানে গেলে আমরা মনে করি আমাদের মন থেকে সমস্ত পাপের কালিমা দূর হয়ে যায় এবং মন পবিত্র এবং শুদ্ধ হয়ে ওঠে। কথা আমরা সকলেই মনে করি এবং আমরা অনেকে দূর দূরান্তরে যাই, কিন্তু আমি মনে করি মানুষের মনের মধ্যে দিয়েই পবিত্র, মানুষের মনের মধ্যেই মন্দির রয়েছে। মানুষকে ভালোভাবে ভালোবাসলে, মানুষকে পুজো করলে এবং মানুষের বিপদে সাহায্য করলে সেটাই হবে প্রকৃত পুজো করা এবং ঈশ্বর তাতে বেশি সন্তুষ্ট হবেন আমরা সকলে মনে করি।
তার আজকের দিন আমরা একটাই স্বপ্ন নিব যে সেই গঙ্গা স্নানে গিয়ে সেখানে পুণ্য স্নান তো আমরা অর্জন করবোই, তার পাশাপাশি যে জীবগুলো থেকে এত হত্যা মানুষের মধ্যে, যে এত অন্ধকালিমা মানুষের মধ্যে, যে অত্যাচার এত অবিচার, এইসব যেন মানুষের মন থেকে দূর হয়, মানুষের মন যেন পবিত্র হয়, মানুষ যেন একত্রিত হয়, মানুষ যেন মিলেমিশে থাকে, মানুষের মন যেন শুদ্ধ হয়, এ কথা আমরা সকলেই কামনা করি আজকের এই দিনে, আজকের এই বিশেষ দিনে। আমার ক্ষুদ্র বক্তব্য কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যতটুকু জেনেছিলাম আজকের দিন সম্পর্কে, আজকের দিনের তাৎপর্য সম্পর্কে, আজকের দিনের মাহাত্ম্য সম্পর্কে সেটা তাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা হয়তো এর চেয়ে অনেক বেশি জানো। ঠিক আছে, ব্লগটা এখানে শেষ করছি, সকলে খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, এবং সব শেষে সকলে মিলে একটা কথাই বলো, সকলে মিলে আমার সাথে সাথে বলতে থাকো যে পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচরণ ঠাকুরের 211তম আবির্ভাব তিথি, এটা আমরা সকলেই জানি। পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচরণ ঠাকুরের 211তম আবির্ভাব তিথি, মহাবারুণী ও স্নান মেলা, আজকে মহাবারুণী ও স্নান মেলা। জয় হরি বল, জয় হরি বল, এই বলে সকলের মন থেকে অন্ধকালিমা দূর হোক এই প্রার্থনাই করি। জয় হরি বল, জয় হরি বল, সকলে একবার হলেও বলবে, আমাদের প্রতিদিনই বলা উচিত জয় হরি বল, জয় হরি। সকলে খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, এবং সকলের মন খুব শুদ্ধ হোক, পবিত্র হোক, সকলে খুব ভালো থাকো, সাবধানে থাকো, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি।